online. So again, good evening. I'm very excited because I'm প্রথমে meeting শুরু করার আগে সবাইকে বলবো যারা আমার YouTube ফলো করেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমার YouTube চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা আমার YouTube চ্যানেলটাকে শেয়ার করেন টিমের মধ্যে বিভিন্ন মানুষের কাছে তাদেরকে অশেষ ধন্যবাদ সো মাই ফ্রেন্ডস আমি পালান মণ্ডল যারা প্রথমবার আমার YouTube চ্যানেল দেখছেন বা YouTube ভিডিও দেখছেন আমি একদম জিরো টু হিরো এবং আজকের যে প্রফেশন থেকে আজকে আমি লাইফে ক্যারিয়ার করেছি সেই প্রফেশনটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তো আপনি বলবেন নেটওয়ার্ক মার্কেটিং ইয়েস ফ্রেন্ডস নেটওয়ার্ক মার্কেটিং আপনি যদি এখনো নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন না করে থাকেন তো আগামী পাঁচ বছর মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনে কত লস করেছেন এবং যারা নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করেছেন এখনো পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিংটাকে ভালো করে শিখছেন না বা শেখেননি তো আগামী পাঁচ বছরের মধ্যে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি লস করেছেন আর যারা শিখে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নেটওয়ার্ক মার্কেটিংটাকে করছে তারা বিগ প্ল্যাটফর্ম বিগ সাকসেস দেখতে পাবে আজকে বাই কোর অফ হার্ট আমি আপনাদের বলছি আমি ২৪ বছর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছি এই ২৪ বছরে আমি বহু নেটওয়ার্কারকে সাকসেস হতে দেখেছি বহু মানুষকে সফল হতে দেখেছি আবার বহু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে তারা ফেলিওর হয়েছে তো আজকে যারা সাকসেস হয়েছে সেই সাকসেসফুল মানুষদের মধ্যে প্রচুর উদাহরণ রয়েছে এক্সাম্পল রয়েছে আমার কাছে আজকে আমি যে ফ্ল্যাটে এখন বর্তমান মিটিং করছি সেটা হচ্ছে ২৩তলা সো মাই ফ্রেন্ডস একদম টপ ফ্লোরে বসে আজকে মিটিংটা করছি আমি যদি এই পর্দা সরাই কলকাতা শহরটা আপনি দেখতে পাবেন পুরো আমার এখান থেকে যদি আমি ব্যালকনিতে যান পুরো কলকাতা শহরটা আপনি দেখতে পাবেন পুরো কলকাতা শহর সো মাই ফ্রেন্ডস সফল বলতে কি বোঝায় যে আপনার লাইফে লাইফস্টাইল আসবে আপনি আপনার জীবনের একটা ড্রিম হাউস স্বপ্নের একটা বাড়ি বা ফ্ল্যাট আপনি লাইফে অ্যাচিভ করতে চান সাকসেস বলতে কি বোঝায় যে কোনো একটা সাবজেক্টে আপনি টপ পিন অ্যাচিভ করেছেন সাকসেস বলতে কি বোঝায় আপনি আপনার বাচ্চাদের বেটার এডুকেশন তাদের তাদের ইচ্ছা খুশি মতো তাদের পছন্দ মতো স্কুল ইউনিভার্সিটি এবং তাদের চয়েস মতো আপনি পড়াতে চাইছেন এবং তাদের পেছনে আপনি তাদের লাইফস্টাইলের জন্য আপনি সবকিছু করতে রাজি আছেন সাকসেস মানে কি আপনার বৃদ্ধ বাবা মা বা ফ্যামিলি মেম্বারকে হ্যাপি রাখা বৃদ্ধ বয়সে তাদেরকে হেল্প করা সাপোর্ট করা বেটার ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল এবং আপনার স্বপ্নের মতো নিজস্ব পার্সোনাল গাড়ি ফোর হুইলার কার এবং আপনি প্রিমিয়াম ফোর হুইলার কার এবং আপনার লাইফের স্বপ্ন ড্রিম ন্যাশনাল ট্যুর আপনার স্বপ্ন ড্রিম ইন্টারন্যাশনাল ট্যুর এই সব কিছু সম্ভব নেটওয়ার্ক মার্কেটিং থেকে এছাড়া নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি একজন ভালো স্পিকার হতে পারেন একজন ভালো ট্রেনার হতে পারেন একজন ভালো ইউটিউবার হতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি একজন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন মঞ্চে আপনি অ্যাওয়ার্ড উইনার হতে পারেন এবং নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি বিশাল বড় একটা টিম পাওয়ার ম্যান পাওয়ার আপনি পেতে পারেন এবং নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি রেসিডুয়াল ইনকাম পেতে পারেন রেসিডুয়াল ইনকাম প্যাসিভ ইনকাম দু থেকে তিন বছর যদি নেটওয়ার্ক মার্কেটিং সিরিয়াসলি শিখে করেন
আপনি সারা জীবন জেনারেশন বাই জেনারেশন আপনার ফ্যামিলি একটা প্যাসিভ ইনকাম, রেসিডুয়াল ইনকাম আপনার ফ্যামিলি পেতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানেন, আবাল বৃদ্ধ বনিতা। আজকে তার জেনারেশন বাই জেনারেশন তার সৃষ্টি থেকে আজকে রয়্যালটি ইনকাম পাচ্ছে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকাম একটা সাধারণ, আমাদের মতো সাধারণ মানুষ যারা চাকরি করে, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বা নিজস্ব বিজনেস আছে, দোকান আছে বা গোডাউন আছে বা ডিস্ট্রিবিউটরশিপ আছে, বা আপনি টিউশন টিচার, বা আপনি নার্স, হাউস ওয়াইফ, বা আপনি সিকিউরিটি গার্ড, বা আপনি এনি ওয়ান যে কাজটা করলে ইনকাম, কাজ না করলে ইনকাম নেই, ট্র্যাডিশনাল ওয়ার্ক করছেন, সেই ট্র্যাডিশনাল ওয়ার্কে মাই ডিয়ার ফ্রেন্ড, সেই ট্র্যাডিশনাল ওয়ার্ক করে লাইফে কেরিয়ার করা সম্ভব নয়। আর ট্র্যাডিশনাল কাজ করে, নো ওয়ার্ক নো পেতে কাজ করে আপনি প্যাসিভ ইনকামে যেতে পারবেন না। যদি আপনার টিম থাকে, টিম ওয়ার্ক থাকে, আর টিমের উপর থেকে আপনি কন্টিনিউয়াস টিম থেকে টিম টিম থেকে টিম টিম থেকে টিম আপনি কন্টিনিউয়াস একটা প্যাসিভ ইনকামে যেতে পারেন। সো এই প্যাসিভ ইনকামের জন্য আমি জয়েন করি এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিটাতে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, শুরু করেছিলাম একা, আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 3.5 লক্ষের বেশি মানুষ কাজ করছে আমার এন্টার টিমে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এন্টার টিমে প্রায় 3,300 মানুষ আজকে ফোর হুইলার অ্যাচিভ করে গেছে। আজকে এন্টার টিম থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 2,600 মানুষ ফরেন ট্যুর করে এসছে, যারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বালি, দুবাই, প্যারিস, জার্মানি, লাক্সেমবার্গ, এরকম প্রচুর ফরেন ট্যুর করে এসছে। আমি আজ পালান মন্ডল একদম গ্রামের কাঁচা লঙ্কা পান্তাখেকো বাড়ির একজন ছেলে, লাইফে মাটির বাড়িতে জন্ম, সেই ঘুটিয়া স্বরূপের গ্রামে, বাবা একজন সাধারণ ফার্মার, লাইফে স্বপ্ন দেখেছিলাম, লাইফে স্বপ্ন দেখেছিলাম জীবনে কিছু করে দেখাবো। আজ 23 তলার ফ্ল্যাটে বসে, নিজস্ব ফ্ল্যাটে বসে মিটিং করছি। আমার এই ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়েছে এই 30শে জুন। আমার বৃদ্ধ বাবা মা, আমার ভাই, ভাইয়ের ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই গাড়ি করে সেই ঘুটিয়া স্বরূপ থেকে আমার এই নতুন ফ্ল্যাটে আসে। আমার গৃহপ্রবেশের দিন আমার বৃদ্ধ বাবা মা, আমার শ্বশুর মশাই, শাশুড়ি সবাই এমন আশীর্বাদ করে গেছে আমাদের, এবং নিজেরা আমাদের এই গৃহপ্রবেশে এসে আমি তাদের চোখে জল দেখেছি, আনন্দের আনন্দের চোখে জল দেখেছি, ছেলের জামাইয়ের সাকসেসের সাকসেস দেখে তাদের আনন্দের চোখে জল দেখতে পেয়েছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কি চান না, লাইফ তো একবার, আপনি কি চান না, ইয়েস আপনাকে বলছি, আপনি কি চান না লাইফে আপনার জীবনে যেভাবে চলছে এর থেকে বেটার লাইফস্টাইল, আপনি কি চান না কলকাতার টপ বা আপনি যেখানে থাকেন সেখানকার টপ আপনার লাইফের একটা অ্যাচিভমেন্ট, আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন বা নতুন বাড়ি করেছেন বা নতুন গাড়ি কিনেছেন যেটা আপনার বৃদ্ধ বাবা মা এসে সেটা ফিদে কাটছে, বা আপনার গৃহপ্রবেশ আপনার বৃদ্ধ বাবা মা, আমরা যখন গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে আমি ভিডিও বানিয়েছি আপনাদের দেখাবো পরে, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি যতক্ষণ না পর্যন্ত এসছে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ঢুকিনি। হ্যাঁ, ঘরের ভিতর থেকে সবাই শঙ্খ বাজাচ্ছে, সবাই শাঁখ বাজাচ্ছে, পুরো ফ্ল্যাটের বাইরের জায়গাটা পুরো লোকে লোকারণ হয়ে গেছে। বাবা মা এসছে, বাবা মাদেরকে নিয়ে একসাথে আমরা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করেছি, শঙ্খ বাজাতে বাজাতে ঠাকুর সামনে, মন্দিরের সামনে। এবং আমাদের যে ব্রাহ্মণ মশাই এসেছিলেন, তিনি আমরা জানি আমার আরাধ্য দেবতা লোকনাথ বাবা, তার বংশধর, তাদের বংশধর কে আমরা ব্রাহ্মণ, তাদেরকে আমরা নিয়ে এসেছিলাম পূজা করানোর জন্য আমার বাড়িতে, সেই কচুয়া থেকে, বসিরহাট কচুয়ার মন্দির থেকে, ওখান থেকে আমি ব্রাহ্মণ মশাইকে নিয়ে এসেছিলাম আমার বাড়ির গৃহপ্রবেশের পূজার জন্য। আমার বাড়িতে লোকনাথ বাবাকে প্রতিষ্ঠিত করেছি, এবং এখানে গণেশ বাবা, মা সরস্বতী, লক্ষ্মীনারায়ণ। সো আমরা বাড়িতে গৃহপ্রবেশের দিনকে আমাদের ব্রাহ্মণ মশাই বলেছেন যে এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না,
নিজের বাবা মা শ্বশুর শাশুড়িকে দিয়ে গৃহপ্রবেশ, হ্যাঁ এটা উদাহরণ। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলবো, নেটওয়ার্ক মার্কেটিং থেকে এটা সম্ভব বস, নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটা প্যাসিভ ইনকামে জায়গা তৈরি করা যায়, কেরিয়ার করা যায়, লাইফস্টাইল করা যায়। ইয়েস, সো আপনি বলবেন নেটওয়ার্ক মার্কেটিং মানে কি, নেটওয়ার্ক মার্কেটিং করতে হয় কি? নেটওয়ার্ক মার্কেটিং জাস্ট আপনি এই যে ইউটিউবের ভিডিওটা দেখছেন, যার মাধ্যমে দেখছেন, যার মাধ্যমে লিংক পেয়েছেন, তাকে কল করুন, বলুন আমি মাই লাইফ ক্লাবে জয়েন করব। আপনার থেকে আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংক ডিটেলস, আপনার আপনার ক্যান্সেল চেক বা পাসবুকের ফার্স্ট পেজ ছবি তুলে আপনি পাঠিয়ে দিন, আধার কার্ড, প্যান কার্ডের ছবি, আধার কার্ডের ছবি আর পাসবুকের ছবি তুলে পাঠিয়ে দিন, যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড লেখা আছে, আপনার নাম লেখা আছে। এই তিনটে ডকুমেন্টস লাগবে, কোনো ডিগ্রি লাগবে না, বিএ, বিকম, বিএসসি কোনো ডিগ্রি লাগবে না। বাট ফ্রেন্ডস, এই তিনটে ডকুমেন্টস দিয়ে আপনি মাই লাইফ টেলে ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন ফ্রি অফ কস্টে। আপনি যে কোনো কোম্পানি ডিস্ট্রিবিউটরশিপ নিতে যান, সেখানে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা লাগবে, এখানে ফ্রি অফ কস্ট। মাই লাইফ টেলে প্রায় নিয়ার অ্যাবাউট 200 রকম প্রোডাক্ট আছে, বাড়ির নিত্য নিত্য ব্যবহারী জিনিসপত্র সমস্ত প্রোডাক্ট আছে কোম্পানিতে, মেডিসিন আছে, আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, আয়ুষ ডিপার্টমেন্টের সার্টিফাইড প্রোডাক্ট রয়েছে, হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে এবং এগ্রিকালচার প্রোডাক্ট আছে অর্গানিক ফসল তৈরি করার জন্য। আপনি সেই কোম্পানি 200 রকম প্রোডাক্টের, আগামী দিন এটা 2000 প্রোডাক্ট হয়ে যাবে। আমি যখন শুরু করেছিলাম তখন মাত্র 4টে প্রোডাক্ট ছিল। আপনি সমস্ত প্রোডাক্টের ডিস্ট্রিবিউটরশিপ পাচ্ছেন বিনা পয়সা, ফ্রি অফ কস্টে। ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পর কি করবেন? আপনি বাড়ির জন্য যে প্রোডাক্ট গুলো লাগবে, যিনি লিঙ্ক পাঠিয়েছে তার কাছ থেকে বসিও চেয়ে নিন, অনলাইন বসিও চেয়ে নিন, পিডিএফ ফাইল চেয়ে নিন, প্রোডাক্টের প্রাইস লিস্ট চেয়ে নিন, এমআরপি প্রাইস কত, ডিপি প্রাইস কত। আপনি এই তিনটে ডকুমেন্টস দিলে আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, আপনি সারা জীবন ডিস্ট্রিবিউটর রেটে মাল পাবেন। কোনো প্রোডাক্টের উপর 20%, কোনো প্রোডাক্টের 30%, কোনো প্রোডাক্টের 40%। আপনি সারা জীবন বাড়ির জন্য প্রোডাক্ট কিনবেন ডিসকাউন্ট রেটে, এবং আপনি যা প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্টের উপরে 75% বিজনেস ভলিউম বিভি, আর কিছু প্রোডাক্টের উপরে 35% বিজনেস ভলিউম রয়েছে। এই বিভি গুলো আপনার, আপনি যতবার প্রোডাক্ট কিনবেন ডিসকাউন্ট পাবেন, প্লাস বিভি আপনার জীবনে কিছু বিভি আপনার আইডিতে অ্যাড হবে। এবার আপনার কাজ কি, আপনি কি বলবেন মাই লাইফস্টাইল কি? কিছুই না মাই ডিয়ার ফ্রেন্ডস, দুটো কাজ মাই লাইফস্টাইলে, প্রোডাক্ট কিনুন, ইউজ করুন, মাই লাইফস্টাইলের প্রোডাক্ট কিনুন, ইউজ করুন, এটা একটা কাজ। আর দ্বিতীয় নম্বর, প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে আর আপনি ডিসকাউন্টে পাচ্ছেন, প্রোডাক্ট কিনলে ইনকাম, তো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রোডাক্ট কিনলে যখন একটা ইনকামের জায়গা সুযোগ পাচ্ছেন, আপনি কেন কিনবেন না, দোকান থেকে কেন কিনবেন, দোকানদার ডিস্ট্রিবিউটর হোলসেলার বিজ্ঞাপনের লোকেদের কেন বড় করবেন? যে প্রোডাক্ট গুলো আপনি দোকান থেকে কেনেন, কোন মল থেকে গিয়ে কেনেন, কোন শপিং মল থেকে কেনেন, সেটা না কিনে আপনি ডাইরেক্ট আপনার আইডি নিয়ে, আপনার ডিস্ট্রিবিউটরশিপ আইডি দিয়ে কিনুন, আপনি প্রথম দিন থেকে ডিসকাউন্টে পাবেন, সিম্পল। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে থেকে, হ্যাঁ, 3 থেকে 4 জন কে মেম্বার বানিয়ে দিন, ফ্রি অফ কস্টে মেম্বার বানিয়ে দিন। তারা যতবার প্রোডাক্ট কিনবে আপনি বাড়িতে বসে বসে প্যাসিভ ইনকাম পাবেন, রেসিডুয়াল ইনকাম পাবেন। এই তো নেটওয়ার্ক মার্কেটিং, এই তো মাই লাইফস্টাইল। আপনি কি ভাবছেন মাই লাইফস্টাইল খুব কঠিন জিনিস? এটা কি কোনো ফাইন্যান্স মার্কেটিং, এটা কি ইনস্যুরেন্স মার্কেটিং? কিছুই না মাই ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট লাইক তিনটে ডকুমেন্টস দিয়ে ডিস্ট্রিবিউটরশিপ নিন আর 2 থেকে 3 জন 4 জন 5 জনকে মেম্বার বানিয়ে দিন আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে। এবং আমি নিজে পালন মন্ডল, আমি কাকে জয়েন করিয়েছিলাম, আমি আমার ওয়াইফকে জয়েন করিয়েছি, আমার মেয়েকে জয়েন করিয়েছি, আমার ছেলেকে জয়েন করে দিয়েছি, আমার ভাইকে জয়েন করে দিয়েছি, আমরা ফ্যামিলি মেম্বারকে জয়েন করে দিয়েছি, এবং আমার কিছু বন্ধু আছে, কিছু রিলেটিভ আছে, নেবার আছে, সেখান থেকে কয়েকটা লোককে মেম্বার করে দিয়েছি, ব্যাস কাজ ফিনিশ। এবং সেখান থেকে যত প্রোডাক্ট পারচেস করছে, এবং সেই টিমটা বাড়তে বাড়তে 2, 4, 8, 10, 100, 200, 500, 1000, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 3.5 লাখ,
আজকের মেম্বার হয়ে গেছে, যত টিম বাড়ছে, মানে লকডাউন পিরিয়ডে সমস্ত ইন্ডাস্ট্রি ইনকাম বন্ধ, বাট আমাদের ইনকাম বন্ধ নেই। নেটওয়ার্ক মার্কেটিং এবং মাই লাইফস্টাইল লোকেদের ইনকাম বন্ধ ছিল না, কারণ আমরা আমাদের বাড়ির টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, ফেয়ারনেস ক্রিম, যত প্রোডাক্ট লাগে সব আমরা অর্ডার করেছি অনলাইনে, বাড়িতে এসছে, সেখান থেকে আমরা ডিসকাউন্ট পেয়েছি, এবং আমাদের টিমকে মোটিভেট করেছি ইউটিউব এবং জুমের মাধ্যমে, তারা কিনেছে, সেখান থেকে ইনকাম পেয়েছি। তো যদি আপনি, আপনাকেই বলছি, আপনি খুব স্লো মানুষ, আপনি যদি স্টার্ট করেন এই বিজনেসটা, এটা একটা বিজনেস স্টার্ট করেন, তাহলে কতদিন সময় লাগবে? ম্যাক্সিমাম 3 বছর। আপনি বলছেন আমি পড়াশোনা জানি না, কতদিন সময় লাগবে? ম্যাক্সিমাম 3 বছর। আপনি বলছেন আমি প্রচন্ড শিক্ষিত, আমার কতদিন সময় লাগবে? আপনার 3 বছর। আপনি বলবেন আমি হিন্দু, কতদিন সময় লাগবে? 3 বছর। আপনি বলবেন আমি মুসলিম, কতদিন সময় লাগবে? 3 বছর। আপনি বলবেন আমি খ্রিস্টান, কতদিন সময় লাগবে? 3 বছর। আমি 18 বছরের ওপরে যে কোনো লক্ষ্যে জয়েন করাতে পারি, আপনিও তাই। সো মাই ডিফেন্স, এখানে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন কোনো কিছু ভাগ করা হয় না, সবাইকে আমরা নিয়ে কাজ স্টার্ট করতে পারি। এবং আমার টিমের সমস্ত কাস্টের মানুষ রয়েছেন এবং বিভিন্ন প্রফেশনের মানুষ রয়েছেন। আপনি বলবেন ডাক্তার জয়েন করতে পারে, ইয়াস, সে কি দাঁত মাজে না? ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, বিজনেসম্যান, সবাই, বেকার, সকার, নার্স, সবাই, ইচ অ্যান্ড এভরিবডি এই কোম্পানিতে জয়েন করতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, সাকসেস হওয়ার মন্ত্র কি? সাকসেস হওয়ার মন্ত্র আজকে আমি আপনাদের বলবো, সিম্পল। নাম্বার ওয়ান হচ্ছে অনেস্টি। আপনার মধ্যে যদি অনেস্টি থাকে যে আমি কাউকে কোনোদিন ঠকাবো না, আমার দ্বারা কেউ কোনোদিন ঠকবে না, এই অনেস্টিটা যদি আপনার মধ্যে থাকে, আমি কাউকে ঠকাবো না আর আমার দ্বারা কেউ ঠকবে না, এই অনেস্টিটা যদি আপনার মধ্যে থাকে, আর সৎ সাহস থাকে, আপনার মধ্যে যদি জেদ থাকে, আপনার মধ্যে যদি স্বপ্ন থাকে, আপনার মধ্যে যদি গোল থাকে, আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে, আপনার মধ্যে যদি জীবনে কিছু করার ইচ্ছা থাকে, আর আপনার মধ্যে যদি পারপাস থাকে, লাইফে কিছু করতে হবে, এমন কিছু মানুষ এমনভাবে আমাদের আঘাত করেছে, এমনভাবে যন্ত্রণা করেছে, তাদেরকে দেখাতে হবে, তাদের সাথে যুদ্ধ করবো না, তাদের সাথে লড়াই করবো না, তাদের সাথে মারাপিট করবো না। সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আমরা সাকসেস দিয়ে, হ্যাঁ, তাদেরকে দেখাতে চাই যে আমি বেঁচে থাকাকালীন কি করতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই জিনিসটা নিজের মধ্যে আনুন আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান। সাকসেস হওয়ার মন্ত্র কি? সাকসেস হওয়ার মন্ত্র এগুলোই। সাকসেস হওয়ার মন্ত্র হচ্ছে আপনাকে অনেস্ট হতে হবে। সাকসেস হওয়ার মন্ত্র হচ্ছে আপনাকে সাবজেক্টটা শিখতে হবে। সাকসেস মন্ত্র হচ্ছে আপনাকে এই বিজনেসটা করার জন্য নিজেকে নিগড়ে দিতে হবে, এই বিজনেসটা ভালো করে শিখতে হবে, আপনার মধ্যে নলেজ আনতে হবে। কি কি নলেজ? প্রোডাক্টের সম্বন্ধে ভালো করে নলেজ, আপনার বিজনেস প্ল্যান নলেজ আপনাকে জানতে হবে। টেকনিক্যাল কিছু কাজ আছে যে আমি লগইন কিভাবে করব, জয়নিং কিভাবে ফেলবো, মেল কিভাবে করব, এই ছোট ছোট কিছু টেকনিক্যাল কাজ আপনাকে শিখে নিতে হবে। এগুলো কে শেখাবে? আপনার সিনিয়ররা শেখাবে, যাদের মাধ্যমে আপনি জয়েন করেছেন। আপনি কি তাদের সাথে 2 দিন টাইম দিয়েছেন, খাতা পেন নিয়ে তাদের সাথে মোবাইল নিয়ে বসেছেন যে আমি মাই লাইফস্টাইলের সাইটটা খুলবো কি করে, মাই লাইফস্টাইলের জয়নিংটা ফেলবো কি করে, মাই লাইফস্টাইলের অ্যাপসটা কি, মাই লাইফস্টাইলের প্রোডাক্ট কোন অনলাইনের মাধ্যমে পাওয়া যায়, মাই লাইফস্টাইলের পিক আপ সেন্টার কোথায় কোথায় আছে, কোন কোন সেন্টারে গিয়ে প্রোডাক্ট তুলবো, কিভাবে প্রোডাক্ট তুলবো, প্রাইস লিস্ট কোথায় আছে, সমস্ত কিছু আপনাদের সাথে বসুন, বসে ক্লিয়ার করুন। দেখুন, আমি আপনাদের বলবো, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো কাজে একটা জিনিস বলবো, সেখানে কিন্তু আপনি যদি টাইম যা দিচ্ছেন, কালকে আবার টাইম দিতে হবে। আর আজকে যে টাইমটা দিলেন সেটার জন্য কিন্তু আপনি কোনোদিন ইনকাম পাবেন না, আর এটা আজকেই জন্য ইনকাম হয়ে গেল। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আজকে যে টাইমটা আমি দিচ্ছি আপনাকে, আজকে যে মিটিংটা করছি, এই মিটিংটার জন্য আমি সারা জীবন ইনকাম পাব। কি করে? আজকের মিটিংটা দেখে কিছু মানুষ ডিসিশন নিয়ে জয়েন করলো, সেই লোকগুলোর মাধ্যমে যতদিন বিজনেস বাড়বে, তাদের মাধ্যমে আরো লোক, তাদের মাধ্যমে আরো লোক, তাদের মাধ্যমে আরো লোক, আর তাদের মাধ্যমে আরো লোক, এবং ওই লোকগুলো যতবার টুথপেস্ট, সাবান, শ্যাম্পু কিনবে, ততদিন আমি ইনকাম পাবো। একদিন ভালো করে যদি আপনি মানুষকে এই সাবজেক্টটা ক্লিয়ার করাতে পারেন,
তাহলে আপনার থ্রু দিয়ে অনেক মানুষ এই বিজনেসে জয়েন করবে। আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কাজটা ঠিক করছেন কিনা, আপনাকে ঠিক করতে হবে আপনার গাড়ি দরকার আছে কিনা, আপনাকে ঠিক করতে হবে আপনার বাড়ি দরকার আছে কিনা, আপনাকে ঠিক করতে হবে আপনার লাইফস্টাইল দরকার আছে কিনা, আপনাকে ঠিক করতে হবে আপনার জীবনে ফরেন ট্যুর দরকার আছে কিনা, আপনাকে ঠিক করতে হবে আপনার নিজের সন্তানের কেরিয়ার আপনি চান কিনা, আপনাকে ঠিক করতে হবে, আপনাকে, ইয়াস আপনাকে বলছি, আপনাকে ঠিক করতে হবে। আর এই নেটওয়ার্ক মার্কেটিং এ যে মানুষ আপলাইনের উপরে নির্ভরশীল, যারা আপলাইনদের উপর নির্ভরশীল করে কাজ করছে, তারা কেউ সাকসেস পাবে না। সাকসেস তারা পাবে যারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যারা প্ল্যান বলতে পারে, যারা প্রোডাক্ট ট্রেনিং দিতে পারে, যারা টেকনিক্যাল ট্রেনিং দিতে পারে, এই কাজগুলো নলেজগুলো শিখে নিয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর নিজেরা কাজটা করছে, নিজেরা ফিল্ডে দৌড়াচ্ছে, 3টে বছর দৌড়ান, 3 বছরের কাজ সারা জীবন, জেনারেশন বাই জেনারেশন আপনার ফ্যামিলি ইনকাম পাবে, যার নাম নেটওয়ার্ক মার্কেটিং, যার নাম মাই লাইফস্টাইল। এটাই তো কাজ, দুটো কাজ বলেছি, একটা হচ্ছে প্রোডাক্ট কিনুন, প্রোডাক্ট ইউজ করুন, এটা একটা কাজ, প্রোডাক্ট কিনুন, প্রোডাক্ট ইউজ করুন, এটা একটা কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে 2 থেকে 4 জনকে মেম্বার বানিয়ে দিন ফ্রি অফ কস্টে, আপনিও যেমন, এবং তাদেরকে প্রোডাক্টের প্রাইস লিস্ট, প্রোডাক্টের নলেজ বাড়িয়ে দিন, দেখবেন তারাও প্রোডাক্ট কিনছে, আপনার ইনকাম আসতে শুরু করে দিয়েছে। আর এটা কোনো ডিগ্রি করার দরকার নেই, MBA, এটা ইঞ্জিনিয়ারিং, এটা ডক্টর, সায়েন্টিস্ট, এর জন্য কিচ্ছু দরকার নেই। মাই ডিফেন্স, যে কোনো শিক্ষিত অশিক্ষিত সবাই 18 বছরের পর থেকে যে কোনো লোক এই বিজনেস জয়েন করতে পারে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে আমার টিমে, যারা জীবনে কোনোদিন স্কুলে যায়নি, আজকের এই বিজনেসে আমার টিমে কোটিপতি হয়ে গেছে, এরকম প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক রয়েছে যারা নিজস্ব কলকাতায় বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, লাইফস্টাইল করেছে। এবার লাস্টে আপনাদের বলব, কি করলে স্যার, কি করলে, এ তো আপনি বললেন বড় লোক হওয়ার রাস্তা বললেন, মাই লাইফস্টাইল এবং নেটওয়ার্ক মার্কেটিং, এবার আপনি কি বলতে চলেছেন? আমি যেটা বলতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কি করে আপনি যে জায়গা আছেন, যে পজিশনে আছেন, তার থেকে আরো খারাপ পজিশনে যাবেন, যে পজিশনে আছেন তার থেকে খারাপ পজিশনে কি করে যাবেন, তার কি ফর্মুলা, তার ফর্মুলা আজকে আমি আপনাদের দেব। আপনি যা আছেন তার থেকে খারাপ জায়গা চলে যাবেন। স্যার আপনি এতক্ষণ বলছিলেন ভালো কিছু করলে কেরিয়ার হবে, খারাপ করার রাস্তা বলছেন, ইয়াস আমার চোখের সামনে দেখা, সেইটা আমি এক্সাম্পল আপনাদের সামনে দেব। নাম্বার ওয়ান, আপনি প্রতিদিন আপনার মোবাইলে 1.5 GB করে আপনি প্রতিদিন খরচা করুন, 1.5 GB মোবাইলে, 1.5 GB আপনি প্রতিদিন খরচা করুন, রিল দেখুন, ফেসবুক করুন, হোয়াটসঅ্যাপ করুন, ফোনে বিভিন্ন জায়গায় চ্যাটিং করুন, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করুন, আপনার হ্যাঁ একাধিক জায়গা বিভিন্ন রকম লুকিয়ে ছুকিয়ে ফোন করা শুরু করুন, 1.5 GB প্রতিদিন আপনাকে খরচা করতে হবে পার ডে। এটা এক নাম্বার ওয়ান, গরিব হওয়ার বা আপনি যে জায়গায় যেন তার থেকে নিচে নামার রাস্তা বলছে। ওকে, তাহলে আপনাকে এটা করতে হবে, 1.5 GB কেউ খরচা করতে হবে প্রতিদিন, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করতে শুরু করুন, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করতে শুরু করুন, যারা যারা আপনাকে অফার দিচ্ছে ক্রেডিট কার্ডের জন্য আপনি নিয়ে নিন সব। আর সেই ক্রেডিট কার্ডে আপনি বিভিন্ন লাইফস্টাইল মেনটেন করার জন্য আপনি একটা দামি ফোন, দামি ল্যাপটপ, হ্যাঁ আপনি সোনা দানা গহনা কিছু যা ইচ্ছা ক্রেডিট কার্ডে কিনুন, ক্রেডিট কার্ডে বাজার করুন, ক্রেডিট কার্ডে ট্যুরে যান, আপনি দেখবেন যে পজিশন আছেন সে পজিশন থেকে হুর হুর করে আপনি নিচে নামতে শুরু করবেন কিছুদিনের মধ্যে। আপনি যে জায়গায় আছেন তার থেকে গরিব, গরিব, আরো গরিব, আরো গরিব, আরো গরিব হবেন। ওকে, তৃতীয় নম্বর পয়েন্ট, আপনি ঠিক করে ফেলেছেন যে আমি আমার লাইফে কোনোদিন মেডিক্লেম করব না, করবেন না, কোনো প্রবলেম হলো জমি জায়গা সম্পত্তি বিক্রি করে হসপিটালে 4 লাখ 3 লাখ 5 লাখ টাকা পেমেন্ট করবেন, আপনি ঠিক করে ফেলেছেন আমি মেডিক্লেম করব না, কোনোদিন মেডিক্লেম করব না। গরিব হওয়ার রাস্তা বলছি, কি কি করলে আপনি কি কি প্ল্যানিং করে ফেলেছেন যে কারণগুলোর জন্য আপনি ঠিক করে ফেলেছেন এগুলো, যে আমি কোনোদিন মেডিক্লেম করব না, আমি টার্ম ইন্স্যুরেন্স করব না,
আমি লাইফ ইন্স্যুরেন্স করব না, ঠিক করে ফেলেছেন। এগুলো যদি আপনি ঠিক করে ফেলেন তাহলে আপনি যা জায়গা আছেন তার থেকে আরো নিচে নামবেন। আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি প্ল্যানিং করে ফেলেছেন যে আমি সব জানতা গামচাওয়ালাদের সাথে মিশব, সব জানতা গামচাওয়ালা, সব জানতা কাকাবাবুদের সাথে মিশব, ঠিক করে ফেলেছেন। তাহলে আপনি যে জায়গায় আছেন খুব তাড়াতাড়ি আপনার গ্রাফ নিচের দিকে নামবে। ওকে, যারা সব জানে, হ্যাঁ, বাবলুর দোকানে, রতনের দোকানে, শ্যামলের দোকানে, করিমের দোকানে, চায়ের দোকানে বসে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করে, মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা করে, প্রধানমন্ত্রী এই খারাপ করেছে, মুখ্যমন্ত্রী এই খারাপ করেছে, প্রধানমন্ত্রী এই খারাপ করেছে, মুখ্যমন্ত্রী এই খারাপ করেছে, মানে এমন ভাবে বলছে ওনাকে প্রধানমন্ত্রী করে দিলে দেশটা আরো ভালো থাকতো, ওনাকে মুখ্যমন্ত্রী করে দিলে দেশটা এর থেকে বেটার হতো, এমন ডিসকাশন করে তারা। সব জানতা কাকাবাবুরা, তাদের সাথে মিশুক, তাদের সাথে মিশুক। ওকে, যারা বলছে মাই লাইফস্টাইল করো না, এসব বেকার, মাথায় চুল উঠে যাবে, এসব চিটিংবাজি লোকেরা করে, তাদের সাথে মিশুক। আপনি যেখানে আছেন আস্তে আস্তে, তাহলে পাঁচ নম্বর পয়েন্ট বললাম। ছ নম্বর পয়েন্ট, আপনি মাই লাইফস্টাইলে জয়েন করেছেন বাট আপনি কোনো ট্রেনিং এ আসবেন না, কোনো মিটিংয়ে যাবেন না, ইউটিউবটা পুরো ফলো করবেন না, আপনি কোনো কনফারেন্সে যাবেন না, বিভিন্ন বড় বড় সেমিনার মিটিং বা আরটিভি প্রোগ্রামে খরচার ভয়ে আপনি যাচ্ছেন না, আপনি যাবেন না, ঠিক করে ফেলেছেন। তাহলে মাই লাইফস্টাইলে জয়েন করেছেন, যেখানে আছেন দেখবেন সেখান থেকে আরো নিচের দিকে নামছেন। দু একটা মিটিংয়ে যাচ্ছেন, এক বছর, দু বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর একই জায়গা পড়ে রয়েছেন। আর যত ইচ্ছা আপনি সিনিয়রকে ফোন করে করে বলবেন, অজুহাত, ডান হাত বাঁ হাত একটা অজুহাত আছে পেছন থেকে, অজুহাত সেটা খাড়া করবেন, আমার শরীর খারাপ, আমার মেয়ে জামাইয়ের এ ওর ওর গোষ্ঠী ষষ্ঠী পুজো, আমার এই 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 আজকে এই বন্ধুর এ, আজকে আমার শালার ননদের এ বিয়ে, তার শ্রাদ্ধ, তার অন্নপ্রাশন, এসব করে বেড়াচ্ছেন, আজকে জামাই ষষ্ঠী, কালকে অমুক, সব জায়গায় যেতে হবে। আরে লাইফে যা যা করেছেন না তাই তাই যদি করেন তাহলে আপনার গ্রাফ কি উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে। তো জীবনে দিনের পর দিন খরচের মাপকাঠি দিনের পর দিন বাড়ছে, পেট্রোল ডিজেল প্রতিটা লাইফস্টাইলে প্রতিটা জিনিসের দাম বাড়ছে। আপনি কি মনে করছেন খুব ইজি হয়ে যাবে, চালের দাম কমে যাবে, ডালের দাম কমে যাবে, তেলের দাম কমে যাবে, সব কিছুর দাম বাড়বে? তাহলে আপনি লড়াই করছেন কার সাথে, দেশের সাথে? আপনি লড়াই করছেন কার সাথে, মুখ্যমন্ত্রীর সাথে, হ্যাঁ, চিফ মিনিস্টারের সাথে, প্রধানমন্ত্রীর সাথে, দেশের সাথে? লড়াই করুন, স্লোগান করুন, যত স্লোগান করবেন নিচের দিকে নামবেন। তাহলে কি করবেন, ইনকাম করার প্ল্যানিং করতে হবে তো, ভালো বেটার ইনকাম, জিরো থেকে হিরো হওয়ার রাস্তা কি? সারা পৃথিবীর অর্থনীতিবিদরা এখন তাকিয়ে রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং এর দিকে, আজকে সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত কলেজ, সব জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে। কারণ যে হারে ইন্ডিয়াতে বিশেষ করে বেকারের সংখ্যা প্রত্যেক বছরে বাড়ছে, তাদের একমাত্র সরকার করা প্ল্যাটফর্ম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে কারা নিচের দিকে নামবে, যে পয়েন্টগুলো বললাম, যে যারা মিটিং শুনবে না, মিটিং আসবেন না, ইউটিউব ফলো করবেন না, আপলাইনকে রেসপেক্ট করবেন না, ডাউনলাইনকে রেসপেক্ট করবেন না, দেখবেন এইরকম ছিলেন এইরকম ভাবে যাবে গ্রাফটা, জীবনে ফেলিওর হওয়ার রাস্তা। নিজেকে কিছুতেই চেঞ্জ করব না, ডিসিশন নিয়ে ফেলেছেন, নিজের অ্যাটিটিউড, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের ক্যারেক্টার্স, নিজের আওয়াজ, নিজের সাউন্ড, কিছুতেই আমি চেঞ্জ করব না। বস আজকে মোবাইল ফোন, না মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোনটা না দেখবেন মাঝে মাঝে আমাদের মেসেজ আসে যে মোবাইলটা আপডেট করুন, মোবাইলটা আপডেট করুন, মোবাইলটা আপডেট করুন। তাহলে মোবাইল ফোন যদি আমরা আপডেট করতে পারি তো নিজেকে আপডেট করছি না কেন, মাই ডিয়ার ফ্রেন্ডস? যারা নিজেকে আপডেট করবে না এইভাবে নামবে। ওকে, তাহলে ফেলিওর হওয়ার রাস্তাগুলো আমি আপনাদের বলছি যে কি জন্য ফেলিওর হবেন। যদি মনে করেন যে ইয়াস আমি লাইফে ফেলিওর হওয়ার মন্ত্র চাই,
তাহলে এই ভিডিওটা ভালো করে ফলো করবেন লাস্টের দিকে, বিশেষ করে যে ফেলিওর হওয়ার রাস্তা কি, 1.5 GB করে প্রতিদিন নষ্ট করুন, ওকে, যত রকম ক্রেডিট কার্ড ইউজ করুন, বাজাজের কার্ড থেকে শুরু করে যে বিভিন্ন রকম স্কিম, লাস্ট EMI দিতে হবে না, ওইসব কার্ড ইউজ করুন, ওকে, আর একের পর এক লোন নিয়ে যান, পার্সোনাল লোন, পার্সোনাল লোন, এদিকের থেকে গর্ত খুলে ওদিকে, ওদিক থেকে গর্ত খুলে ওদিকে, ওদিক থেকে গর্ত খুলে ওদিকে, আর যত ইচ্ছা মানুষকে ঠকিয়ে যান, যত ইচ্ছা মানুষকে ঠকিয়ে যান, মিথ্যে কথা বলে মানুষকে ঠকিয়ে যান, দেখবেন আপনি যেখানে আছেন এখান থেকে নিচের দিকে নামবে। তাহলে এর সবগুলো যদি উল্টো করেন তাহলে আপনার লাইফ কিন্তু অনেক উপরে যেতে পারে, ইয়েস, যেটা আমার ঘটেছে, ওকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, সাকসেস পেতে চান সিরিয়াসলি, আমার এই কথাগুলো যে আমার কথাগুলো আপনার দুঃখ পাবেন না, আমার রিয়েলাইজ হয়েছে যে স্পষ্ট কথাগুলো স্পষ্টভাবে বলা দরকার। যারা আমার ইউটিউব ফলো করেন তারা অনেকদিন ধরে ফলো করছেন যে স্যার সাকসেসের মন্ত্র তো সব মিটিং এ বলেন, ফেলিওরের কিছু মন্ত্র বলুন। এই ফেলিওর হওয়ার মন্ত্রগুলো ফলো করুন, তাহলে আরো ফেলিওর হয়ে যাবেন তাড়াতাড়ি, ওকে, আরো তাড়াতাড়ি ফেলিওর হবে। যত ইচ্ছা পারেন গ্রাম গঞ্জে শহরে যেখানে যা জমি জায়গা অ্যাসেট আছে সব বিক্রি করতে শুরু করে দিন, ওকে, করুন, একটা করে লোন নিন, একটা শোধ করতে একটা বিক্রি করুন, একটা করে বিক্রি, দেখবেন দিনের পর দিন আপনি শেষ হয়ে যাবেন, ফিনিশ হয়ে যাবেন তাড়াতাড়ি। যদি মনে করেন না লাইফে কেরিয়ার করতে চাই, 3 বছর আপলাইনকে ফলো করুন, 3 বছর ভালো করে মাই লাইফ স্টাইল শিখুন, 3 বছর কাউকে বাদ দেবেন না, কাউকে পিজাস করবেন না, যাকে দেখতে পাবেন তাকে বলুন মাই লাইফ স্টাইল, মাই লাইফ স্টাইল, মাই লাইফ স্টাইল, সকালে দুপুরে রাত্রে ঘুমোতে জাগতে মাই লাইফ স্টাইল, 3 বছর ভুল হোক নিজে প্ল্যান বলুন, বলুন প্ল্যান, প্ল্যানে কি বলবেন, কেন আপনি নিজে জয়েন করেছেন মাই লাইফ স্টাইল সেটা আগে ক্লিয়ার করুন, যাকে প্ল্যান বলবেন প্রথমে নিজে কেন জয়েন করেছেন সেই পয়েন্টগুলো বলুন। যেমন আমি কেন জয়েন করেছি, আমার ছেলে মেয়ের বেটার এডুকেশন দরকার ছিল, তার জন্য টাকা দরকার, লাইফস্টাইল দরকার, নিজস্ব বাড়ি দরকার ছিল, কলকাতা রেন্টেড হাউসে থাকতাম, রেন্টের বাড়িতে, রেন্টের বাড়িতে যারা থাকেন তারা যে কি যন্ত্রণায় আছেন, যারা ভাড়া বাড়িতে থাকেন, যারা পেন গেস্টে থাকেন কি যন্ত্রণায় আছেন আপনি তো জানেন, তাহলে ওই জায়গায় কেন পড়ে আছেন যে টাইমটা আপনি পাচ্ছেন লাইফে না, শুধু সকাল বিকেল রাত্রিবেলা শুধু মানুষের কাছ থেকে মাই লাইফ স্টাইল বলুন, মাই লাইফ স্টাইল বলুন, মাই লাইফ স্টাইল বলুন, কে করলো কে করলো না কিচ্ছু দেখার দরকার নেই, 3 বছর কন্টিনিউয়াস করে যান, আপনি সাকসেস পাবেনই পাবেন, ওকে। আপলাইনকে ফলো করুন, আপলাইনকে রেসপেক্ট করুন, কোম্পানির সম্বন্ধে ভালো করে জানুন, কোম্পানির প্রোফাইল জানো, কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধে জানো, কোম্পানির অফিসে যান। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সাকসেস হতে বাধ্য। সো আজকের মিটিং যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর মানুষকে শেয়ার করবেন, প্রচুর মানুষকে শেয়ার করবেন, ওকে। আর যারা এখনো পর্যন্ত পালান মন্ডলের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনি সাবস্ক্রাইব করে নিন, এবার খেলা শুরু, প্রচুর ভিডিও আসছে আমার ইউটিউবে আগামী দিন, প্রচুর ভিডিও আসছে, সব ভিডিও রেডি করছি, সব নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি, আপনি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল টিপে দেন তাহলে আপনার কাছে কন্টিনিউয়াস নোটিফিকেশন আসবে, আপনাকে পালান মন্ডলের লিংক পাঠানোর জন্য ওয়েট করতে হবে না, আপনার লিংক অটোমেটিক্যালি চলে আসবে মোবাইলে। যদি আপনি এই ইন্টারনেটের যুগে যদি আপনার মোবাইল ফোনে ইন্টারনেটটা ঠিক থাকে তাহলে আপনি জানবেন পালান মন্ডলের প্রত্যেক বুধবার করে ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন, এই বুধবার দিন তো চলবে, এছাড়া বিভিন্ন ভ্যারাইটিস ভিডিও এবার থেকে আপনাদের ইউটিউবে আমি আপনাদের দেব, মারাত্মক মারাত্মক ভিডিও আসছে, ওয়েট করুন শুধু সেই ভিডিওর জন্য। আর যারা আমার সাথে জুম মিটিংয়ে আসতে চান তো আমাদের পেটেন্ট আইডি পাসওয়ার্ড আছে, সেই আইডি পাসওয়ার্ডে আপনারা চলে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ, মিটিং যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন প্রত্যেক সপ্তাহে, আজকে হয়তো ডাইরেক্ট যখন লাইভ চলছে তখন হয়তো আমরা দেখবো হয়তো
হ্যাঁ 50 জন বা 100 জন বা 200 জন 250 লোক মিটিং দেখছে, বাট যখন এটা সপ্তাহ শেষ হয়ে যায় তখন দেখবে এটা 3,000, 4,000, 5,000 ক্রস করে যায়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবই আপনাদের জন্য। আমার আমাকে এই পালান মণ্ডলের, এই গ্রামের, এই জিরো টু হিরো পালান মণ্ডলের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, হৃদয় টাচ করে থাকে, আর আমি কোনো নাটক করি না, কোনো ড্রামা করি না, এবং কারোর থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে এসে আপনাদের সামনে বলি না, এবং লাইফে কোনোদিন কাউকে ঠকাইনি, তাই আজকে সাকসেস পেয়েছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নিজেকে নিগড়ে দিন নেটওয়ার্ক মার্কেটিংয়ে, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার কেরিয়ারের জন্য। সিনিয়রদের কাছে বসে যান, বারবার খাতা পেন নিয়ে বসুন, অন্যদিকে ফোকাস করবেন না, একটা দিকে ফোকাস রাখুন। আজকে অমিতাভ বচ্চন না শুধুমাত্র অ্যাক্টিং লাইনে ছিল বলে আজকে অমিতাভ বচ্চন হয়েছে, আজকে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার হয়েছে শুধুমাত্র ক্রিকেট খেলাটা করেছিল বলে। আজকে পালান মণ্ডল শুধুমাত্র 24 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করেছে বলে আজকের এই জায়গায় এসছে। আজকে আপনি যে কোনো স্টেটে, যে কোনো ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে জিজ্ঞেস করুন যে পালান মণ্ডলের নাম শুনেছেন, সবাই এক কথায় বলবে ইয়াস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় নেটওয়ার্ক মার্কেটিং, জয় ডাইরেক্ট সেলিং মার্কেটিং। সবাই ভালো থাকবেন, ভিডিওর জন্য ওয়েট করুন, আর সবাই সাবস্ক্রাইব করুন, সবাই সাবস্ক্রাইব করুন, আপনার টিমের প্রতিটা লোককে সাবস্ক্রাইব করে রাখুন। এবার মারাত্মক মারাত্মক ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য। আমি এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে আমি আমার নিউ ফ্ল্যাটে কবে শিফটিং করব। এই 30 তারিখে, 30 জুন আমি শিফট করে গেছি। ওকে, সো যারা জুমে আসতে চান জুমে আসুন, অনেকদিন দেখিনি আপনাদের। সো থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল, জয় জয় মাই লাইফস্টাইল, গুড নাইট এভরিবডি।